ঠাইত ডাঙৰ নহয়। মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রী জাতীয় নায়কৰ বিপৰীতে জাতীয় খলনায়ক রূপে আখ্যা সদৌ অসম ছাত্রক কেন্দ্রীয় উপসভাপতি চিত্তরঞ্জন বসুমতারীর। আজি সিমেনচাপৰিত বিহুথলীত সিমেনচাপৰি আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আৰু স্থানীয় রাইজ তথা বিভিন্ন জনগোষ্ঠীয় ছাত্র সংগঠনের সহযোগত অনুষ্ঠিত জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী আইনখন বাতিলকরণের দাবিত প্রায় 10 সহস্রাধিক রাইজর সহযোগত এক প্রতিবাদী গণবিক্ষোভ কার্যসূচী অনুষ্ঠিত হয়ে যায়। বিহুথলীর সিমেনচাপৰি কলেজ তিনিআলিলৈকে বিভিন্ন শ্লোগান ধ্বনিরে অঞ্চলটির আকাশ বতাহ কঁপাই তোলে। আসলে এই নাগরিকত্ব সমনি বিধেয়ক লো সর্বত প্রকারে সকলে বিরোধিতা করেছে। কোনো কারণত বিদেশি বোঝা আর এবার লোলের কারণে প্রস্তুত নহয়, কারণ ইন্দিরা মজিব চুক্তির পাশত যেহেতু 71 চনলক আমি বোঝা লোলে বাধ্য হলো সকল ভারতবাসী হয়ে। এটা পুনর্বার নাগরিকত্ব সমনি বিধেয়ক 2016ক লো যেহেতু শরণার্থীসলতে সকল অবৈধ বিদেশী যদি আইসে ভারত আইসে তখন পুনর্বার সংস্থাপিত করার ব্যবস্থা করেছিল। এই কথা সমগ্র একটা পরিস্থিতি উদ্ভব হব, যে পরিস্থিতি খিলঞ্জীয়া মানুষ অস্তিত্ব নাইকিয়া করবে। গতি খিলঞ্জীয়া প্রতি একটা ভাবুকি হয় নাগরিক সমনি বিধেয়ক মানি লওয়া কোনো কথাই নাই আর মানি নও। সেই কারণে গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে সর্বোধ প্রকারে তার প্রতিবাদ অব্যাহত রাখিছে। সিমেনচাপৰি আঞ্চলিক ছাত্র সন্থার আহ্বান মর্মে আজি 10 সহস্রাধিক মানুষে গাঁৱৰ পৰা ওলাই আহি ইয়াত প্ৰতিবাদ কৰিছে। প্ৰতিবাদৰ এটাই দাবী যে কোনো কাৰণত নাগৰিকত্ব সমনি বিধেয়ক এই বিধেয়কটো কোনো কাৰণে মানি নলয় আৰু সেইটো অতি শীঘ্ৰে অসম চৰকাৰে বাতিল কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বে জাতি মাতি বেটি ৰক্ষা কৰিব প্ৰতিশ্ৰুতি দি কাটি দখল কৰিছিল আৰু এতিয়া জাতি মাতি বেটি দখল দখল কৰাৰ পাছত জাতি মাতি বেটি যিটো ৰক্ষণাবেক্ষণ দিব লাগে সেইটো পৰীক্ষিত কৰিব লাগে, সেইটো পৰীক্ষিত কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ সন্দেহ হৈছে। গতিকে তেওঁ যিহেতু জাতীয় নায়ক বুলি অসমৰ মানুহে গ্ৰহণ কৰিছিল, কিন্তু যেতিয়া জাতি মাতি বেটি ৰক্ষা কৰিব নোৱাৰিব, যেতিয়া নাগৰিকত্ব সমনি বিধেয়ক জাপি দি আমাৰ মাজত যি শরণার্থীসকল বা বিদেশীসকল সংস্থাপিত ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু আমি জাতীয় নায়ক হিসাবে তখন পাহরি যাব। তখন অনাগত দিনত জাতীয় খলনায়ক নাম দিবলে কারণে আমি কিন্তু কণ্ঠাপন নকরি। সিমেনচাপৰিৰ পৰা বৃষ্টি পাঙ্গি, ইন্ডিয়ান প্রাইম নিউজ।